আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের মর্যাদা কেমন এটা আমাদের জানতে হবে। আমার দিকে আপনারা তাকাবেন না হলে বুঝতে পারবেন না ইনশাআল্লাহ। এই আলোচনা আপনাদের উপকারে দিবে। ইবনে আব্বাস এই আয়াত ইহুদিদের সামনে তেলাওয়াত করার পর ইহুদিদের বড় আলেম কাব ইবনে আহবার সে বলে এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো আমরা যেই দিনে নাজিল হতো এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। ইবনে আব্বাস বলে আমার আল্লাহ আমার নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হবেন এর 81 দিন আগে বিদায় হজে নয়ে জিলহজ ঈদের দিন আবার জুমা এটাও মুসলমানের ঈদের দিন ডবল ঈদের দিন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করছেন। এই আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি আল্লাহ তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আসেন দিন এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা না জানার কারণে অপব্যাখ্যার কারণে আজকে আমরা অনেক জায়গায় বিভ্রান্ত হচ্ছি এবং ইসলাম সম্পর্কে আমরা শুধু জানি ইসলাম কিন্তু এর ভিতরে কে আছে এটা না জানার কারণে আমরা বিভ্রান্তের শিকার হচ্ছি। কুরআনের ভিতরে দিন এটা কি আমাদের যেরকম আমরা জানি অমুকের নাম ফখরুল ইসলাম তার ছেলের নাম নুরুল ইসলাম তার ছেলের নাম দীন ইসলাম, এই দীন ইসলাম না, এটা কি অর্থে ব্যবহৃত কোরআনে হয়েছে আমাদের জানা দরকার। আমার আল্লাহ কুরআনের ভিতরে দীন শব্দটাকে মোটামুটি 4 অর্থে ব্যবহার করেছেন। যেমন আমাদের সূরা ফাতিহার ভিতরে মালিক ইয়াউমিদ্দিন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে কিয়ামত দিবসে আমাদেরকে যে কর্মফল দান করবেন এই অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ কর্মফল আপনাকে কি ফলাফল দেওয়া হবে এই ফলাফলের অর্থে এখানে ব্যবহার হয়েছে। এই ফলাফলের অর্থেই নবীজিকে মক্কার কাফেররা অফার দিয়েছিল নবী একটা আপুসনামা করলে কি হয় আপনি তো আমাদের মূর্তিদেরকে গালমন্দ করেন একত্ববাদের প্রচার করেন আমাদের সাথে 1 বছর মন্দিরে পূজা করেন আর 1 বছর আমরা আপনাদের সাথে আপনার সাথে মসজিদে এক আল্লাহর ইবাদত করব। মানে আপুস কি এটা ভাই কথা বলেন আমার নবী কি এই আপুসে তাদের সাথে একমত পোষণ করছেন কিনা এটা আমাদের জানা দরকার না। আমার নবী ওনার পক্ষ থেকে কিছু করতেন না, যা করতেন কার পক্ষ থেকে করতেন আল্লাহর। আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে বলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায় লা আবুদু মা তাবুদুন হে নবী বলুন আমি ইবাদত করব না তোমাদের সাথে তোমাদের প্রস্তাব অনুযায়ী মন্দিরে যে মূর্তিদের সামনে আমি মুহাম্মদ মাথা নত করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই কথা বলতে বললেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আর তোমাদেরও দরকার নাই আমার সাথে এইভাবে চুক্তি করে 1 বছর আমি তোমাদের সাথে আর তোমরা আমাদের সাথে আর 1 বছর এই চুক্তি করে মসজিদে আমার সাথে ইবাদত করার দরকার নাই। লাকুম দীনুকুম অলিয়া দিন তোমাদের কর্মের ফল বহুত্ববাদী খোদাদের পূজা করার কারণে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নাম কর্মের ফল তোমাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন আর আমি একত্ববাদের ইবাদত করব আমার আল্লাহ আমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছেন। কি বুঝলেন লাকুম দীন ও কুমলিয়া দিনের অর্থ কি তোমাদের ধর্ম তোমাদের জন্য নাকি তোমাদের কর্মফল তোমাদের জন্য
আর আমার কর্মফল আমাদের জন্য। আজকে কোরআনের অপব্যাখ্যার কারণে মুসলমানরা আজকে হিন্দুদের পূজার মধ্যে যায়, উৎসব পালন করে, কথা বলেন ঠিক কি ঠিক না? আর বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থ তো বুঝে না, বাংলা অর্থ দেখছে দিন তোমাদেরটাও তোমাদের জন্য, আমাদেরটাও আমাদের জন্য। এবার বুঝেন তো, যদি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হয় তোমাদেরটা তোমাদের জন্য আর আমাদেরটা আমাদের জন্য, আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি হেদায়েত দিয়ে, দীনে হক দিয়ে, কি কারণে? আপনি অন্য ধর্মের উপরে আপনার কাছে যে আমার তাওহীদের ধর্ম দিয়েছি, এই ধর্মকে বিজয় করার জন্য আপনি রসূলকে হেদায়েত আর দীনে হক দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন আমার কথা বুঝে। এখন বুঝেন, আল্লাহ যদি বলতেন তোমাদের জন্য তোমাদের ধর্ম আর রসুলের জন্য রসুলের ধর্ম, এই অর্থই যদি হতো, তাহলে আল্লাহ এটা বলতেন না যে হেদায়েত দিয়ে একত্ববাদের ধর্মকে সমস্ত ধর্মের উপরে বিজয় করার জন্য মুহাম্মদকে পাঠানো হয়েছে, তাহলে এই কথা আল্লাহ বলতেন না। কথা বুঝতে পারছেন? তাহলে কি হলো, দিন শব্দের অর্থ কোরআনের ভিতরে কর্মফল একটি অর্থ পাইলাম। এবার আসেন আরেকটি অর্থ দেখি। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, আমার আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত, তারা কি হবে? ক্ষতিগ্রস্ত কোথায়? দুনিয়া এবং আখেরাতে। এইখানে দিন শব্দের অর্থ কি অর্থে আসছে? ঈমান। কিসের অর্থে? ঈমান। যারা দিন ইসলামের উপরে ঈমান না আনবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এইখানে আল্লাহ পাক দিন শব্দটাকে ঈমানের অর্থে ব্যবহার করেছেন। এই পাইলাম দুই নম্বর ঈমান। তিন নম্বর আসেন, আল্লাহ পাক দিন শব্দটাকে কোন অর্থে কোরআন শরীফে ব্যবহার করেছেন? আল্লাহ বলেন কোরআনের ভিতরে যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এখানে আল্লাহ বলেন তোমরা অনুগত্য করো, ইবাদত করো এখলাসের সাথে, এখলাসের সাথে ইবাদত করার জন্য দিন শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইবাদত কি ভাই? ইবাদত। প্রথম পাইলাম কর্মফল, দ্বিতীয় পাইলাম ঈমান, তিন নম্বর ইবাদত, চার নম্বর এই যে আমার তেলায়ৎকৃত আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আমি আপনার জন্য আপনার উম্মতের জন্য দীন ইসলামকে পরিপূর্ণ করলাম। এটা কি পরিপূর্ণ করলেন? শরীয়তে মুহাম্মদী জীবন ব্যবস্থা, এটাকে আল্লাহ তাআলা পূরণ করলেন। অর্থাৎ ইসলামিক আইনকে আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছে দীন ইসলামের পিছনে মেহনত করছে, আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে নাই, আরো বাকি রাখছে, শীষ আসছে কিছু দিছে, নূহ আসছে কিছু দিছে, এভাবে আসতে আসছে ঈসা পর্যন্ত, এই ধর্মের জীবন ব্যবস্থা ইসলামিক আইন এই বিধিবিধান আল্লাহ দান করেছেন। করতে করতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করেছেন। আমার আল্লাহ বলেন 23 বছরের তবলিগের মেহনতের কারণে ও নবী আমি আমার এই দীন ইসলামের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ বলে। এইখানে কি অর্থে ব্যবহার হইল? ইসলামিক আইন, ইসলামিক আইন। এই অর্থেই
আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, এখানেও জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম। একমাত্র কি? ইসলাম। এই জীবন ব্যবস্থা হিসাবেই আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হে উম্মতে মুহাম্মদী, আল্লাহ বলতেছেন তোমরা আমার ইসলামিক জীবন ব্যবস্থা, ইসলামিক আইনকে বাস্তবায়ন করতে গিয়ে যত ফিতনা আছে এর বিরুদ্ধে মোকাবেলা করো, লড়াই করতে থাকো আমার জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আসমানি সরকার বলছেন। কে বলছেন? আসমানি সরকার হুকুম দিয়েছেন ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্য যত ধরনের ফিতনা আছে সমস্ত ফিতনার বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই লড়াই কি করছে না? কথা বলেন না কে? নমরুদের বিরুদ্ধে লড়াই কেরা করছে? ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম লড়াই করছে না? ফেরাউনের বিরুদ্ধে লড়াই কে করেছেন? মুসা আলাইহিসসালাম। এই ইসলামিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের বিরুদ্ধে বদর প্রান্তে লড়াই করতে হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইসলামিক আইন শাস্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সিদ্দিক আকবরকে লড়াই করতে হয়েছে। এই ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্যই সেই আব্দুল ইবনে জুবায়েরকে সেই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এই ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্যই ইমামে আজম আবু হানিফাকে খলিফা মনসুরের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এই ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্যই ইমামে আহমদ ইবনে হাম্বলকে সেই খলিফা মুতাসিম বিল্লাহর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। ধারাবাহিক চলতেছে লড়াই, চলতে চলতে বাংলাদেশেও এই লড়াই আসছে কি আসছে না? কথা বলেন। শাহজালাল মুজাররদে এমানি বাংলাদেশে গৌড়ে গোবিন্দের বিরুদ্ধে যে লড়াই করছে, এই লড়াইটা কিসের জন্য করছিল? ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্য। কিসের জন্য? আমার কথা বুঝতেছেন? ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্যই শাহজালাল মুজাররদ ইমানিকে গৌড় গোবিন্দের বিরুদ্ধে লড়াই করছে। সেই ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্যই মঈনুদ্দিন চিশতি আজমিরিকে পিতৃনাদের বিরুদ্ধে লড়াই করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশের উলামায়ে কেরামরা পাক ভারত উপমহাদেশের আলেম উলামারা ব্রিটিশদের লাল কুত্তাদের বিরুদ্ধে লড়াই করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? লড়াই করছে না? আর কেন করছে? হুকুম কে দিছে? হুকুমটা কে দিছে? উপর থেকে। কোন থেকে? আসল উপর থেকে। কোন জায়গা থেকে? আসল উপর থেকে। হুকুম আমাদেরকে উপর থেকে করেছেন আরশের মালিক আল্লাহ। ইসলামিক আইনকে বাস্তবায়ন করার জন্য, শাহাদাতের পেয়ালা পান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলামিক আইন, এই আইনকে বাস্তবায়ন করতে যায় অনেকেই মোকাবেলা করেছেন। আজকে বলেন আমাদেরকে যে কেন ইসলামিক আইনের উপরে আঘাত আছে কি নাই? কথা বলেন। আমরা বিয়ে শাদী করি হিন্দু আনি প্রথায় বিয়ে শাদী করি। কথা বলেন না কে? যদি হুজুর বলে যে তুমি গান বাদ্য করবা না, বলে সামাজিক। কি জিক? আমার আল্লাহ বলেন সামাজিক নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতিশ শাইতান, তুমি সামাজিক মনে করো, আমি আল্লাহ বলি খুতুওয়াতিশ শাইতানের অনুসরণ করবা না। যদি অনুসরণ করো মনে রাখবা আমি আল্লাহ সব দেখতেছি। আজকে ইমাম সাহেব বাধা দেয় তার
বাবাদাকে মানো না, তাকে মনে করো সে কোন ধরনের, তার দাম কত, তুমি তোমার মিউজিক চালিয়ে যাও, আশেপাশে ওয়াজ মাহফিল হলে ইমাম যায় ইমাম সাহেবকে বলো মাইকটা আসতে দেন, আমার ঘুম ডিস্টার্ব হয়, তোমার বাড়িতে বিবাহ শাদী হয়, তুমি জন্মদিবস পালন করো, ডেক বাজাও, মানুষের ঘুমকে হারাম করো, বাধা দিতে আসলে ইমামদের বিরুদ্ধে লড়াই করো, কথা বলেন ঠিক কি ঠিক না? তোমরা যে এই দেশের মুনাফেক সাচ্চা মুসলমান নও, কথা বলেন ঠিক কি ঠিক না? আছে না আরে টেহার গরম, জন্মদিবস অমুক দিবস তমুক দিবস মুসলমানিও করা, এইটারও আবার মনে করেন যে আছে কি নাই, আবার টেবিল বসানি, কথা বলেন মানুষের দাওয়াত খাওয়াইব কি, ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি, আগে তো ডাকাতের টাকা তুলতো রাস্তায়, এখন বর্তমানে দাওয়াত করে টেবিল রেখে এক প্লেট 200 টাকার বিরিয়ানি 1000 টাকা দেওয়ার লাগে, কথা জুড়ে বলেন, পরিষ্কার বলতেছি যারা বিভিন্ন অনুষ্ঠানে টেবিল রাখবে ওই সমস্ত দাওয়াতে আপনারা অংশগ্রহণ করবেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? টেবিলকে না বলুন, দাওয়াত করেন পরের দিন থেকে অনুষ্ঠান নাই, কারণ ব্যবসা তো 1 লাখ হইয়া যা, কথা কই নাকি, ব্যবসা কিন্তু মুসলমানই করাইছে, পরের দিন ব্যবসা 30,000 টের বিরিয়ানি, ব্যবসা হয়ে গেছে মনে করেন 70,000, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন তুমি সামাজিক খুঁজো, আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমার ইসলামের ভিতরে কিছু মানবার কিছু করবা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, কিছুমান বার কিছুমান বানা, দুনিয়াতেও তোমার ক্ষতি আখেরাতেও ক্ষতি, কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কি বুঝলাম দিন শব্দের কয়টা অর্থ পাইলাম, 1 নম্বর কর্মফল, 2 নম্বর ইমান, 3 নম্বর ইবাদত, 4 নম্বর ইসলামিক আইন, ইসলামিক মনে রাখবেন তো শিখে যান। এবার আসেন আল্লাহ কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, কোরআনে বলছেন আল্লাহ ধর্ম নিয়া বাড়াবাড়ি করিও না, এখানে দিন শব্দ কিসের অর্থে আসছে এটা জানা দরকার কি দরকার না? আল্লাহ অন্য জায়গায় বললেন আমি মুহাম্মদকে পাঠিয়েছি অন্য ধর্মের উপরে বিজয় করার জন্য, এতে বাড়াবাড়ি হইতো নাকি, কথা বলেন, আর এই জায়গায় বললে বাড়াবাড়ি করিও না, এটা জানা দরকার না? এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দটাকে ইসলামিক আইন ইসলামিক জীবন ব্যবস্থার অর্থে ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ বলেন, অর্থাৎ ইসলামিক যে আইনগুলো আছে ইসলামিক বিধিবিধান, এই বিধিবিধানের ক্ষেত্রে বাড়াবাড়ি যদি করো, বেতরের নামাজ 3 রাকাত এর ভিতর থেকে কেউ কেউ মনে করেন যে ইসলামের ভিতরে ঈদ হইছে 2টা, কেউ যদি মনে করে আরেকটা ঈদ বাড়াইয়া দেয় তো বাড়াবাড়ি হইল না, কথা বলেন নাকি? আর যদি কেউ মনে করে যে বেতরের নামাজ 3 রাকাত আমরা 1 রাকাত পড়ব, এটা কি সারাসারি হইল না, একবার কমায় দিল না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন অতীতে ইসলামিক আইনকে বাড়াবাড়ি করার কারণে ধর্ম আমি আল্লাহ একটাই দিয়েছি, এই ধর্মের ভিতরে বাড়াবাড়ি করার কারণে কেউ বেদাতি হইতে হইতে পূজারি হইতে হইতে অন্য ধর্ম অবলম্বী হয়ে গেছে, এই ধর্মের ভিতরে কেউ কমাইতে কমাইতে কেউ একবারে মনে করেন আহলে হাদিস হয়ে গেছে, আছে কি নাই? আহলে খবিস আছে না, আহলে দাজ্জাল, আহলে দাজ্জাল। তাহলে কি বুঝলেন এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আমার ইসলামিক আইন যেটা দিয়েছি কমপ্লিট করে দিয়েছি, এখানে বাড়াবাড়ি করার অধিকার কারো নাই, সংযোজন আর বিয়োজন করার অধিকার কারো আছে, কথা বুঝছেন? তো এখন দেখবেন কিছু টকশুর ভিতরে মোল্লা নামছে, ওই সমস্ত মোল্লারা দিন ইসলামের ধর্ম অপব্যাখ্যা করে, বলে তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য আমাদের ধর্ম, বোঝা গেলে তোমাদেরটাও সঠিক আমাদেরটাও সঠিক, আর আল্লাহ বলছেন লাইক্রফির দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, যেহেতু বলছে তাহলে আসো আমাদের কাছে মুরিদ হও, হিন্দু মুসলিম কিছু বুঝি না সবাই এক এক, আবার বলে ধর্ম যার যার উৎসব সবার, পরিষ্কার বলছি এই সমস্ত শিরকি কুফুরি আকীদার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, ইসলামের সুতরাং ইসলামের সুতরাং এবার আসেন
এই দিন ইসলাম তিনটা জিনিসের নাম, কয়টা জিনিসের নাম? একটি হলো ইমান, দুই নম্বর হলো ইসলাম, তিন নম্বর হলো ইহসান। তিন নম্বর কি? ইহসান। এই তিনটির সমষ্টি হলো দিন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা ইসলাম সম্পর্কে শুধু জানি ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু জানি আর পাঁচ ওয়াক্ত নামাজ, কিন্তু এর কি আছে জানি না, এর ভিতরে যে কি আছে এটা আমরা জানি না। এই তিনটা জিনিস ইমান, ইসলাম, ইহসান। ইমান কাকে বলে? হাদিসে জিব্রিলের ভিতরে মেশকাতে আসছে, প্রথম হাদিস জিব্রিল নবীজির কাছে আসছে, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশায়া নামাজের স্রোতে বসছে। কিসের স্রোতে? নবীজির সামনে আসছে, নামাজের স্রোতে বসছে, আদবের সাথে। জিব্রিল বুঝাইছে যে দিন ইসলাম যদি কেউ জানতে চায় উস্তাদের সামনে ছাত্রের আদব শিখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেমের সামনে আজকে সাধারণ পাবলিক আপনারা যারা বসছেন, যেহেতু এনে বসছি আমি আপনাদের উস্তাদ আর আপনারা আমার ছাত্র, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদেরকে আমার প্রতি একটা সম্মান প্রদর্শন করতে হবে। আই জিব্রাইল আলাইহিস সালাম এটাই রসুলকে বুঝায় মেসেজ দিয়েছেন, আজকেও আলেমদের কাছ থেকে যদি আজকের পাবলিক যারাই শিখতে আসবে আলেমদের সাথে যদি বেয়াদবি করে দিন শিখতে পারবে না, তার ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আছে কি না বলে হুজুর কি বুঝে, এরকম আছে না? আমি বেশি বুঝি, কোনসি বড়? আছে কি না? হুজুর রে দাম দেয় না, মাদ্রাসার হুজুর কি জানে, আমি তো সব জানি, এরকম আছে কি নাই? আছে না? আচ্ছা যাই হোক, এবার আসেন, এবার আসেন, খেয়াল করে শুনেন। এক নম্বর কি? ইমান। দুই নম্বর ইসলাম। তিন নম্বর ইহসান। ইমান, রসুলকে জিব্রিল বলে ইমান কি? রসুল বলেন ইমান হলো আমানতু বিল্লাহ ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও ইয়াউমিল আখিরি। আছে না কালিমাটা? তে আল্লাহর উপরে, রসুলের উপরে, ফিরিস্তার উপরে বিশ্বাস করা, শেষ দিবস, পুনরুত্থান দিবস সম্পর্কে, আখেরাত দিবস সম্পর্কে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, এটা হলো ইমান। ইসলাম কি? রসুল বলেন ইসলাম হলো নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত, এইগুলাকে আমল করা, এগুলাকে কি করা? ইমান হলো অন্তরে বিশ্বাস, ইসলাম হলো আমল। ইসলাম কি? আমল। আর ইহসান হলো একমাত্র আল্লাহর জন্য করা, একমাত্র আল্লাহর জন্য করা। উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, সলাতি ও নুসুকি এবং আমার কুরবানি একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য, মানে এখলাস। রসুল বুঝাইছেন এখলাসটা কেমন, তুমি নামাজ পড়ো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তোমার পাওয়ারে না কুলায়, আল্লাহর পাওয়ার কি শেষ হয় না? বর্তমানে একটু নরম হয়ে গেছে, বয়স হয়েছে তো, অনেক দিন ধরে চালাইতেছে, একটু যা মানে মেমোরি তো লুড হয়ে গেছে, এরকম নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি যেমন আছে তেমনি, কোনো লয়ও নাই, কোনো ক্ষয়ও নাই। একজনে বলে যে আল্লাহরে সৃষ্টি করছে কেন, এরকম বলে না? আমরা যেহেতু সৃষ্টি হইতে আল্লাহরে করছে কেন? আচ্ছা বলেন তো, সৃষ্টি তো করে সৃষ্টিকে, স্রষ্টারে কেউ সৃষ্টি করে? উনি তো স্রষ্টা, এটা মাথায় খেয়াল থাকলে আর এই প্রশ্ন আসবে না। উনি স্রষ্টা, স্রষ্টা তো সৃষ্টি না, স্রষ্টা কি না? সৃষ্টি না। তা যাই হোক, তো ইহসান হলো যে মনে করবো আল্লাহরে দেখে না হয় আল্লাহ তোমাকে দেখতেছে। এবার আসেন, এই তিনটা জিনিস আমাদের মানতে হবে কিভাবে, এই জিনিসটা জানা দরকার না? ইমানের ক্ষেত্রে আমাদের কেমন ব্যবহার দরকার, আর ইসলামের ক্ষেত্রে কেমন দরকার, আর ইহসানের ক্ষেত্রে কেমন দরকার, এটা জানা দরকার কি দরকার না? কথা বলেন, ইমান এমন একটা জিনিস, এই ইমানের ক্ষেত্রে আমাদের নরম হতে হবে না, মধ্যম হতে হবে না, গরম? কথা বলেন, এটা আমাদের বললে তো হবে না, দেখবো তো আমরা যে সাহাবীরা করছে কি করছে না। ইমানের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার
ইহুদি আলেমের কাছে তিনি গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, গিয়ে বললেন তুমি ইসলাম গ্রহণ করো। ওই মদিনার ফিনহাস নামে এক আলেম ছিল, সে আলেম বলে আমি ইসলাম গ্রহণ করব না। বলে কেন? কো তোমাদের আল্লাহ হইল গরিব, তোমাদের আল্লাহ কি গরিব? কো কেন? কো তোমাদের আল্লাহ বলছে আমি কর্জে হাসানা চাই, জাকাত চাই, আমাকে জাকাত দাও, কর্জে হাসানা দাও, তোমাদের আল্লাহ গরিব। এরপরে বলতেছে দেখো তোমার আল্লাহ কোরআনে বলে সুদ খাওয়া হারাম আর ব্যবসা করা হালাল, আর তোমার আল্লাহ আবার বলে যে এক টাকা মসজিদ মাদ্রাসায় দিলে কিয়ামতে আল্লাহ দশ টাকা দিব, নিজে আবার সুদের ব্যবসা করে, নাউজুবিল্লাহ বলে। সিদ্দিক আকবর তৎক্ষণাৎ ফিনহাজের গায়ে একটা চপটাঘাত করলেন, একটা থাপ্পড় মারলেন। ওই ফিনহাস চলে আসলো রাসূলের কাছে, সিদ্দিকে আকবরের নামে নালিশ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকলেন, ডাকে বললেন যে কেন তুমি থাপ্পড় মারলা? আবু বকর বলে যে আমার আল্লাহর শানের ব্যাপারে সে মন্তব্য করেছে, কটূক্তি করেছে, আল্লাহর ইজ্জতের উপরে আঘাত করেছে, যদি ইহুদিদের সাথে চুক্তি না থাকতো আমি আবু বকরের রক্ত গরম হয়ে গেছে ফিনহাজের কল্লা উড়িয়ে দিতাম। সিদ্দিক আকবরের এই কথা শোনার পরে ফিনহাজ বলে আমি এই কথা বলি নাই। এখন আবু বকর তো মনে করেন যে এর মধ্যে পড়ে গেছে, কেউ নাই, একমাত্র আবু বকর গেছে, আল্লাহ কি দেখে না? কথা বলেন, আল্লাহ তো দেখে, সাক্ষী তো দুজন দরকার, সাক্ষী তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার সাক্ষী দাও আবু বকর, তুমি আমার প্রথম খলিফা হইতে পারো, সাক্ষী না দিলে তোমার উপরে বিচার যাইব। আর বর্তমানে তো বিচার হইয়া গেলে এটা আমার ছেলে, ছেলে না হইলেও যদি মনে করেন বোয়াল মাছ একটা দেয়, বাজার করে দেয়, পরিচয় থাকে, ছেলে একটা নতুন হইয়া যায়, আমার ছেলে মাফ করে দাও আছে কি নাই? কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা দুর্বলের উপরে জুলুম করি, অপরাধীদেরকে সাজা দেই না। পরিষ্কার বলছি আল্লাহ কিন্তু ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। যারে দরে সব বাতিল কইরা একবারে বইরা ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক, আল্লাহ বলে জিব্রিল আমার আবু বকর আমার ইজ্জত বাঁচাইছে, জিব্রিল যাও। লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলা আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। যাও জিব্রিল যাও, আমার রসুলকে গিয়ে বলো আবু বকরের সাক্ষীর তো দরকার, যাও আমার হাবিবকে বলো আমার আবু বকরের জন্য আমি স্বয়ং আল্লাহ পাক সাক্ষী হয়ে গেলাম। আজকেও বলতেছি দুর্বলদের উপরে যে আক্রমণ শুরু হয়েছে, মনে করতেছো সাক্ষী নাই, জিব্রিল আসা বন্ধ, যদি থাকতো সাক্ষী হইয়া দাঁড়াইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? সাক্ষী হইলো বিভিন্ন জায়গায় আগুন ধরে, আবার ভাইরাস আসতেছে, এরা বুঝাইতেছে আলেমদেরকে আজকে বাংলাদেশের দিনের দায়ীকে মুক্তভাবে ছেড়ে দাও ইসলাম প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক, আজকে যেন আলেমরা কথা বলতে পারে, এটা আমরা, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি কথাগুলো কি খারাপ বলতেছি? আজকে ইসলামের কথা বলতেছি না? যাই হোক, কিছু জানতেছেন না? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আবু বকরের পক্ষে সাক্ষী হইলেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝাইলেন? ইমানের ক্ষেত্রে নরম না গরম? নরম না গরম? গরম। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতের সময় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধেও লড়াই করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সে যাকাতকে অস্বীকার করছিল, অস্বীকার করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে মনে করেন যুদ্ধের জন্য যাচ্ছে, সামনে উমর আয়েশা বলে যুদ্ধের জন্য যাবেন না। বলে কেন? এরা তো কালেমায়ে শাহাদত পড়ে, কিন্তু সাধারণ শুধু যাকাতটা দিতে অস্বীকার করছে, যাকাতের বিধান অস্বীকার করে নাই। আবু বকর বলে আয়াংকুসুদ্দিন ওয়ানা হাই, আমি আবু বকর জীবিত থাকব, আর ইসলামের একটা বিষয়কে সে অসম্পূর্ণ করবে, মানবে না। উমরের দাড়ি চেপে বলছে উমর সরে যাও, ইসলামের একটা বিধানের ক্ষেত্রে যে আদায় করতে অস্বীকার করবে, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ করব। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে দেখবেন অনেকে যাকাত দেয়, আছে না শাড়ি লুঙ্গি, মানে শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেয় নাম ফুটানোর জন্য, এরম আছে কি নাই? জাকাত তো এমন জিনিস, একজনকে দেন তার দরিদ্র বিমোচন হবে, পাঁচ লক্ষ টাকা একজনকে দিয়ে এরপরে যেন তার একে তারে যেন আর কখনো জাকাত দিতে না হয়, এইটা হলো জাকাতের সিস্টেম। কথা বলেন ঠিক কি ঠিক না? একজনকে সিএনজি কিনে দেন, নাম ফোটানোর জন্য শাড়ি দিতেছেন, অমুক দিতেছেন, চাদর দিতেছেন, এইটারে আল্লাহ কয় তোর জাকাত হইতো না? কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বুঝেন নাই? এবার আসেন ইমানের ক্ষেত্রে নরম না গরম? গরম।
ইসলামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইসলামের এটা হলো আমল, এই ক্ষেত্রে আল্লাহ পাক মধ্যম পন্থা অবলম্বন করতে বলছেন। কি পন্থা? মধ্যম। এই জাতিকে কোন জাতি বানাইছে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু সুহাদা আলান্নাস। এই জাতিরও বানাইছে মধ্যম জাতি। রাসূল বলেন খায়রুল উমুরি আওসাতুহা, তোমরা মধ্যম পথ অবলম্বন করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ফকির আসছে, রাসূলের গায়ে একটা জুব্বা। ফকির এসে চাইছে, রাসূল জুব্বাটা খুইলা দিছে। আল্লাহ জিব্রিলের ডাইকে বলে, জিব্রিল যাও আমার হাবিবকে বলো, আল্লাযীনা আনফাকু লাম ইউসিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রাসূল, আপনি দানের ক্ষেত্রে একবার বেশিও দিবেন না একবার কম না, মধ্যম পথ অবলম্বন করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন পথ? মধ্যম পথ। অর্থাৎ আপনার যদি দুইটা থাকতো আপনি একটা দিতেন, মানে আপনার গায়ে আছে একটা, এটাই দিয়ে দিতেন, আপনার কি থাকবো? কথা বুঝেন নাই? এটাই হলো রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসার জন্য কালেকশনের জন্য যায়, আমার তো আর অভাব নাই, যে বলা 100 টাকা বাইরো, এটা অনেক হিসাব নিকাশের পরে মনে করেন বের করি আমরা। আর যখন বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে যায়, যে আমাদের আপ্যায়ন করে 10 টাকা 50 টাকা, যে আপ্যায়ন করছে এমনি দিয়া দেই, কোনো হিসাব চলে না। বিভিন্ন আমরা ফ্যাশনের দোকানে যাই, কাপড় কিনি, হিসাব চলে না। মসজিদ মাদ্রাসায় দিতে গিয়ে পকেট থেকে হাতই বাইর হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আছে না? যাই হোক, তো আমাদের মধ্যম পথ অবলম্বন করতে হবে। আরেকটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলে রাসূল আমি তো শেষ হয়ে গেছি। বলে কেন? রমজান মাসে আসছে, আমার রোজা শেষ। কেন? আমি স্ত্রীর সাথে একান্ত মিলিত হয়েছি। আচ্ছা, তুমি একান্ত মিলিত হয়েছ স্ত্রীর সাথে একান্ত, রমজান মাসে মিলিত হওয়া কি খারাপ না? খারাপ তো, কিন্তু তার দ্বারে কাছে যাওয়া যাবে একান্ত, মানে ওই যে ওইটা আর কি, বুঝেন? পোলাপান আছে, এই জন্য বললাম না। রাসূল বলে তুমি এই কাফফারা হিসাবে একটা গোলাম আজাদ করো। ওই ব্যক্তি বলে গোলাম আজাদ করবো কোথেকে, আমার তো টাকা পয়সাই নাই। তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। বলে এটা সম্ভব না, 60 দিন রোজা রাখো একাধারে, কয়টা হুজুর? সম্ভব না। রসুলের কাছে খেজুর বাগান থেকে খেজুর আসছে, রসুল বলে এইগুলা সদকা করে দাও ফকিরকে। ওই সাহাবি বলে আমার সাথে বড় ফকির এই মদিনার ভিতরে কেউ নাই, তুমি খাও। সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ বলেন। এই মধ্যম পথ আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বাতলাইয়া দিলেন, রসুল বাতলাইয়া দিলেন। আরেকদিন রসুলের কাছে এক সাহাবি যায়, বলে হুজুর আমার বিবাহের দরকার, ক টাকা আছে মোহরের টাকা? ক নাই। তো তাহলে বিয়া করবা কে? হুজুর বয়স তো হয়ে গেছে। ক এটাও তো কথা ঠিক কইছো। রসুল এক সাহাবিয়া মহিলাকে ডাক দিলেন, বললেন যে আসো, এই সাহাবিকে তোমার সাথে বিবাহ দিতে চাই। ও বিবাহ দিয়া দেন। কোনো টাকা পয়সা নাই, তুমি কি কোরআন জানো? বলে কোরআন জানি না। ওই সাহাবি হলো কোরআনের হাফেজ, তোমাকে কোরআনের সুরা শেখাবে, এটাই মা তোমার মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা কি হয়? আজকে মোহরে মনে করেন লক্ষ লক্ষ টাকা, সামাজিক কিজি আছে কি নাই? সামাজিক। অথচ যার সাধ্য যেমন তেমনই কিন্তু আদায় করতে হয়, কিন্তু আমরা এটা ওইখানে বলি না, বুঝি না। আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা। ও আমার বান্দা, সমাজকে মাইনো না, প্রথাকে মাইনো না, আমি আল্লাহর হুকুমকে মানো। কথা বলেন ঠিক কি ঠিক না? কার হুকুম মানতে হবে? কার? আল্লাহর হুকুম মানতে হবে। এবার আসেন ইসলামের ক্ষেত্রে মধ্যম পন্থা আর ইহসানের ক্ষেত্রে নরম। ইহসানের ক্ষেত্রে কি নরম? ইহসান কি জিনিস? আল্লাহর জন্য ইখলাসের সাথে করা, আল্লাহকে মনে মনে হাজির নাজির জানা। বুঝতে পারছেন? মনে মনে কি জানা? হাজির নাজির জানা। কোনো বান্দা যখন নামাজ পড়ে, আপনারা জানেন হাদিসে রাসূল বলে বান্দা যখন নামাজে দাঁড়ায়, রাসূল বলেন ওই বান্দার সামনে আল্লাহ উপস্থিত হয়ে যায়। আর রাসূলের সুবহানাল্লাহ বলে বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমার রাসূল বলেন মুসা তো 40 দিন এতেকাফের পরে, তুর পাহাড়ে এতেকাফের পরে আল্লাহর সাথে মেরাজ করছে, আর আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় 5 বেলায় 5 ওয়াক্ত, আমি আমার আল্লাহর সাথে 5 বার মেরাজ হয়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ উপস্থিত। তো এবার আসেন ইহসান। এই ক্ষেত্রে ইসলামিক দাওয়াত ইহসানে, যেমন আপনি যদি নামাজের ভিতরে আল্লাহকে নাও দেখতে পারেন, মন একটা হলো খুশু আর একটা হলো খুজু। খুশু মানে হইল অন্তর, আর খুশু মানে মনোযোগ, খুজু মানে দেহযোগ। খুজু মানে কি?
দেহটা যুগ না থাকলে নামাজ হবে না, খুশু যদি যুগ না থাকে নামাজ হয়ে যাবে। ইহসানের ক্ষেত্রে আল্লাহ দিছেন নরম পন্থা। কি পন্থা? নামাজে দাঁড়াইছেন, আমু আকান্দা বাজারে ব্যবসা করেন, ফান কয় টাকার বেচছেন, নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে ফানটা কি ঢাইকা আসলাম না খুললে আসলাম, আমার চাবিটা কি ডেস্কটা মাইরা আসলাম না খুলে আসলাম, নামাজে দাঁড়াইলে দেন খেল আসে কি নাই? যদি নামাজ ভাঙ্গিয়ে যায় তো ওই জায়গার ভিতরে মনোযোগটা যদি থাকার যদি না থাকে, নামাজ যদি ভাঙ্গে যাইতো, এত কঠিন যদি করতো, তাহলে আমাদের কারো নামাজ হইতো না মন্দার, হয়তো কি হইতো, কথা বলেন, নামাজ হইতো? তাহলে এহসানের ক্ষেত্রে আল্লাহ কি বললেন? নরম। এহসানের অনেক প্রকার, আরেকটা এটা হলো এহসান ফিল ইবাদা, হাদিসে জিব্রিল আল্লাহ বলছেন, আরেকটা হলো এহসান ফিল মুআমালা অথবা এহসান ফিল দাওয়াত। আপনি দাওয়াত, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে, আল্লাহ বলে নরম সুরে দাওয়াত দাও। কি সুরে? আল্লাহ কোরআনে বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মাউয়ে হাসানার সাথে এবং দলিলের সাথে ইসলামের দাওয়াত দাও। কোনো রকম ভাষা খারাপ নয়, কোনো পার্থক্য নয়, আপনি তাদেরকে দাওয়াত দেন ইসলামের দিকে, আপনার আদর্শের মাধ্যমে ব্যবহার খারাপ করা যাবে না। আমার রসুল ইসলামকে জয় করেছেন খুলকে আজিমের মাধ্যমে, তবে ইসলাম জয়ের ক্ষেত্রে তরবারিও ব্যবহার হয়েছে, কথা বলেন ঠিক কি ঠিক না? মাঝে মাঝে তরবারিও ব্যবহার হয়, মনে রাখতে হবে যদি কখনো ইসলামের উপরে আঘাত হয়, বিশ্বনবীর ইজ্জতের উপরে যদি আঘাত হয়, ব্যবহার আমরা খুলকে আজিম দেখাবো, কিন্তু এরপরেও যদি না মানে শায়েস্তা করার জন্যে উমরের তরবারিকেও জাগ্রত করতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আবার বললে চলতো না? তো যাই হোক, এখন আমরা বুঝতে পারলাম ইমান ইসলাম ইহসান এই তিনটা কিভাবে আমাদের গ্রহণ করতে হবে। বাজারে গেলেন দেখবেন কিছু গাঞ্জারটি আছে আল্লাহর নামে বিভিন্ন মন্তব্য করে, আছে কি নাই? আবু বকর কি শিখাইলেন? নরম। সঙ্গে সঙ্গে আল্লাহরকে নিয়ে যদি কেউ মন্তব্য করে, সঙ্গে সঙ্গে যদি থাপ্পড় দেন, আপনি আবু বকরের সুন্নত চিন্তা করলেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি কইছে কইছে, আরে এটা বুঝে না, না এনে কইছে কইছে না, ইহুদি তো আরো বুঝে না, সে তো কাফের। আর মুসলিম ওই আপনি আমার সামনে মা তার মধ্যে একটু ই হয়ে গেছে আল্লাহর নামে মন্তব্য করে, আছে কি নাই? আছে না? যাই হোক, আল্লিয়াউমা আকমাল তুলাকুম, দিন শব্দটা কয়েকটি অর্থে ব্যবহার হয়েছে না, কথা বলেন চার অর্থে। কেন? একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয় কোরআনে, আল্লাহ আরো করছেন, যেমন ফাদরিবু ফাওকাল আনাক অথবা ফাদরিব বি আসওয়াকাল হাজার, ইদরিব একটা মাসদার, এই শব্দটা এখানে মারার অর্থে ব্যবহার হয়েছে। আরেক জায়গায় এই ধাতু থেকে আল্লাহ বলেন ওনাদরিবু খালিন নাস, আল্লাহ বলেন এই নাদরিবু এই একই শব্দ আল্লাহ উপস্থাপনা উদাহরণের অর্থে ব্যবহার করছেন, একটা শব্দই। আরেক জায়গায় ও আখরুন ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, এখানে আল্লাহ বলেন জমিনের ভিতরে কিছু মানুষ চলে আল্লাহ রিজিকের জন্য, এখানে একটা শব্দই হাঁটা চলার অর্থে ব্যবহার আল্লাহ তাআলা করছেন। একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আজকে দেখবেন কিছু ব্যক্তি বাইরে হইছে কোরআন শরীফ তরজমা পইরায় কয়েকদিন মনে করেন একটু চিল্লা লাগায় আলেমদেরকে আইসা ভুল ধরে, বলে হুজুর এটা তো এমনে না কেমনে, ওই তুই কেমনে বুঝবি কোরআনের একটা শব্দই বিভিন্ন অর্থে ব্যবহার হয়? এটা বুঝতে হলে হাদিস বুঝতে হবে, হাদিস বুঝতে হলে উসুলে ফেকা বুঝতে হবে, উসুলে ফেকা বুঝতে হলে এই আপনাকে নাহমির বুঝতে হবে, তারপরে মিজান বুঝতে হবে, আপনাকে আদবের কিতাব পড়তে হবে, এরপরে সে বোঝা যাইব, নাহলে তো কিছুই বুঝতেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক, আল্লাহ পাক বলেন আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, কি করলেন আল্লাহ? দীন ইসলামকে পরিপূর্ণ করলেন। কি করছে? আমার কথা বুঝতেছেন? পরিপূর্ণ দীন ইসলাম পরিপূর্ণ করছেন এবং পরিসমাপ্তিও করছেন, সুবহানাল্লাহ। বলেন কি করছেন? পরিসমাপ্তি। পরিসমাপ্তি কেন করলেন এটা জানা দরকার না? কথা বলেন জানা দরকার না? আল্লাহ পাক বলেন আমার হাবিব প্রথম গড় জয় করছে, প্রথম গড়, কোন গড়? প্রথম, ইন্না আউওয়ালা বাইতিউ উদিয়া লিন্নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদা লিল আলামিন। প্রথম গড় হলো মক্কা, প্রথম গড় কি এবং শেষ গড় হইল
ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আসমান জমিন সবকিছু সৃষ্টি করার পর আল্লাহ পাক আরশের উপরে আরোহণ করছেন, ইসতাওয়া গ্রহণ করছেন, শেষ গড় হলো কি আরশ, আল্লাহ কুরসির উপরে আরোহণ করছেন, আল্লাহ নবী মক্কার কাবাও জয় করছেন, আরশে গেছেন কি গেছেন না, কথা বলেন গেছেন না, আল্লাহ পাকের মাহবুব বিশ্ব নবী আকায় নামদার নবী তাজদারে মদিনা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, জিব্রিল আসে নবীজিকে, নবীজিকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, সুবহানাল্লাহ, আরো জোরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিব্রিল আর সামনে যায় না, নবীজি এখন বলে কেন যাও না, জিব্রিল বলে সামনে যে রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন একমাত্র আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক বানিয়েছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন, কার জন্য বানাইছে, বিশ্বনবীর জন্য, কার জন্য, বিশ্বনবীর জন্য, এখন তো কিছুই নাই, আল্লাহ পাকের মাহবুব তাকায় রইছে আল্লাহর দিকে, আল্লাহ কেমনে যাব, কিছুই তো নাই, জিব্রিল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে রফরফ পাঠাইয়া দিছেন, সুবহানাল্লাহ, কোন আরো জুড়ে সুবহানাল্লাহ বলেন, রফরফ পাঠাইছেন, কোনো ইঞ্জিল নাই, কিছুই নাই, নবীজি রফরফের উপরে কদম দেয়, আল্লাহ পাক নবীজিকে বলে ও আমার হাবিব আপনার কাজ হলো রফরফের মধ্যে কদম দেওয়া, আমার কুদরতি হাতে রিমোট রয়েছে, আমার কুদরতি হাত দ্বারা রিমোটের মধ্যে চাপ পড়বে আর সেই রফরফ আগে আগে বাড়তে থাকবে, আরো জুড়ে সুবহানাল্লাহ বলেন, নবীজি আরোহণ করলেন, সামনে গেলেন, আল্লাহ পাকের কাছাকাছি হইলেন, আল্লাহ কোরআনের সূরা নাজিল করেন ওয়ান্নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাইবুকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা আল্লামাহু শাদীদুল কুয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, সুবহানাল্লাহ বলেন, আইরা আল্লাহু আকবার, মিয়া আমরা তো ঈমানের দাম বুঝি বুঝি না, কেন আমরা কষ্ট করে পাইছি না, কি করে পাইছি না, কষ্ট করে পাইছি না, এই কারণে দশ টাকার কারণে দশ টাকার চায়ের সামনে ইমান বিক্রি হয়ে যান, কথা বলেন ঠিক কি ঠিক না, অমুকের সাথে কথাটা দিয়ে আইছে আর অমুকে কইছে ভাই তোরে কত দিছে আমি সিগারেটের প্যাকেট হয়ে আসছে বেশি দেন, কথা বলেন ঠিক কি ঠিক না, ইমান দুর্বল মুনাফিক আছে কি নাই, এই সমস্ত মুনাফিকদের পিছনে মেহনত করুন না, যে এরা সাত ঘাটে পানি খায়, কথা বলেন ঠিক কি ঠিক না, আল্লাহ পাকের মাহবুব বিশ্ব নবী সামনে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, যখন সাক্ষাৎ হইছে কোথায় হইছে, শেষ গড় আল্লাহর আরশে সাক্ষাৎ হয়, নবীজিকে আল্লাহ বলেন হাবিব আপনি তো আমার কাছে আসছেন, আপনি কি জানেন আমার কিন্তু মা নাই, সুবহানাল্লাহ, আমার মা নাই, আমার বাবাও নাই, জানেন আমার কে আছে, একমাত্র আপনি কামলিওয়ালা নবী আমার জন্য আছেন, সুবহানাল্লাহ, আপনার চেহারাটায় মুস্কি হাসিটা আপনি দিবেন, দুইটা ঠুটের ভিতরে মুস্কি হাসিটা ফুটানোর জন্য আমি কি করি জানেন, সবাই আসছে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বলে আল্লাহ তুমি মুস্কি হাসো, আর আমি আল্লাহ বলি হাবিব আপনি মুস্কি হাসেন, এটা আয়াত আছে না কোরআনে, আমি কি বানায়া বলতেছি, আল্লাহর কোরআন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি যেন মুস্কি হাসেন, সুবহানাল্লাহ, নবীজি এন্তেকালের সময় মুস্কি হাসে না, জিব্রিল বলে হাবিবের মনটা খারাপ কেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এখানে মন খারাপ কেন, মন খারাপ কেন জিজ্ঞাসা করে দেখি মনটা খারাপ কেন হাবিব, হাবিব বলে মনটা খারাপ কেন, আমি যদি যাই আমার এই গুনাগার আমাকান্দার উম্মত এদেরকে কে দেখবে, সুবহানাল্লাহ, জোরে বলেন কে দেখবে, ফাতেমার কথা ভাবে না, হাসান হুসাইনের কথা ভাবে না, বলে আমাকান্দার ব্যবসায়ী রিক্সা চালক ব্যাংক চালায়, এরা যদি কোনো অপরাধ করে আমার আল্লাহ কি এদেরকে পাকড়াও করবে, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, জিব্রিল যায় আল্লাহর কাছে যায় বলে তোমার হাবিব তো বললো এরা যদি অপরাধ করে এদের কি করুণা দিয়া ধ্বংস করে দিবা, অমিক্রণ দিয়া ধ্বংস করে দিবা, আল্লাহ পাক জিব্রিলকে বলে জিব্রিল আমার মাহবুবের কাছে গিয়ে বলো তার উম্মতকে সে যতটুক মায়া করতো ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ফালা আল্লাকা বাখি উন নাফসাক
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আজিজ, সে যেমন আজিজ ছিল আমি আল্লাহ তো, ইন্নাল্লাহা আজিজ, আমি আল্লাহ তো আজিজ, আমি তো রউফ। আমার হাবিবকে জানায়া দাও তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম, বলে করুণা দিয়ে ধ্বংস করে দিবা। এই বাংলাদেশে তো এত ওষুধ নাই, এত কিছু নাই, এরা তো রিক্সা চালায়, ব্যান চালায়, এদেরকে ধ্বংস করবা? আল্লাহ বলে এদেরকে গিয়ে বলো এরা যদি আমার উপরে ইমান আনে, ওমাই ইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজা, রিক্সা চালাবে, হাসপাতালে যেতে হবে না, করোনা অমিক্রন আক্রমণ করবে না। আমি এক রিক্সা চালককে জিজ্ঞেস করলাম ফুলপুরেরই, ভাই করোনার ভিতরে চালাও, তুমি কি মানুষের সাথে চলাফেরা করো, তোমার রোগ হবে না? সে বলে আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ। সে কি বলে? আমার আল্লাহ আছেন। কেন? হাবিব আল্লাহর কাছ থেকে আদায় করছে, সমূলে ধ্বংস করবেন না আমার উম্মতকে। আজকেও বলতে চাই বিশ্ব নবীর সেই ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক কমিটমেন্ট করেছেন, সমূলে ধ্বংস করবে না। বাংলাদেশে ওয়াজ মাহফিল ইসলামিক সম্মেলনকে উন্মুক্ত রাখেন, করোনা নামক ভাইরাস শয়তানি অপশক্তি বাংলাদেশ থেকে পালাবে, বাংলাদেশে আক্রমণ করবে না, করলেও আক্রমণ ওই যে কথা বলেন ঠিক কি ঠিক না, সীমানার বাইরে আক্রমণ করবে, বাংলাতে নয়। বাংলাদেশে কয়জন আক্রমণ করছে? কেন? ইমান, রিক্সা চালায়, কো আল্লাহ। আল্লাহ বলে কি? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, তুই রিক্সা চালাবি, করোনা ওইদিকে যাইবো, এইদিকে যাইবো, এসি রুমের ভিতরে বসে থাকবো, এইডারে ধরবো টেডি মাইরা, রুমের তো বাইর হয় না, ধরছে। কথা বলে ঠিক কি ঠিক না, রুম থেকে বের হয় না, করোনা ধরেছে। একটাই কারণ, আমাদের সাথে ইমানের সম্পর্ক। আর এসি রুমে তো এটা ডরাইবো, এটার ইমানটা কই? কথা বলেন ঠিক কি ঠিক না। তবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আল্লাহ বলে আমার, তুই তো আমার বান্দা, সতর্ক একটু থাকিস। কথা কোন ঠিক কি ঠিক না, বেউ চুলি চলা যাবে না, সরকারের হুকুম মানা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না, সরকারের হুকুম অনুযায়ী চলতে হবে, উনি আমাদের বিরুদ্ধে কিছুই বলে না, ওনার হুকুম অনুযায়ী চললেই দেশে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না। যাই হোক, এবার আসেন, নবীজি আল্লাহর কাছে গেছে সাক্ষাৎ। আল্লাহাক বলে হাবিব কেউ তো নাই, একমাত্র তো আপনি, আমার তো মা বাপ কেউ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, আপনাকে যখন দেখি আমি আল্লাহ সব ভুলে যাই। আপনি যে আসছেন আমার জন্য একটা কিছু নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? হাবিব বলে আল্লাহ, তুমি তো আল্লাহুস সামাদ না, তুমি তো কারো মুকাফিক্কী না, তুমি কি চাও? হাবিব যখন এটা বলছে, আল্লাহ বলে হাবিব আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? যদি একটা নিয়ে আসতেন তা আমি আল্লাহ খুশি হইতাম, সুবহানাল্লাহ। হাবিব বলে আত্তাহিয়াতুলিল্লাহ, সুবহানাল্লাহ, রজুরে আমার জবানি ইবাদত আপনার জন্য। এখন আল্লাহ কয় আসসালামু আলাইকা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহ আপনার জিব্বা যেহেতু আমার জন্য দিয়েছেন, জিব্বার ভিতরে শান্তি দিয়া দিলাম, আপনার জিব্বার কথা যে ব্যক্তি সমাজ রাষ্ট্র গ্রহণ করবে ওই সমাজ ব্যক্তি রাষ্ট্র শান্তিময় হয়ে যাবে, সুবহানাল্লাহর জোরে। আজকেও বলতে চাই সমস্ত শৃঙ্খলার জগড়াকে যদি কেউ রুখতে চায়, সমস্ত কিছু থেকে যদি অপরাধ থেকে মুক্ত পেতে চায়, একটাই মাত্র পথ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। ওনাকে ফলো করা ছাড়া শান্তি পাওয়া যাবে? যাবে না। তো এবার আসে নবীজি, আল্লাহ এবার বলেন হাবিব আর কি নিয়ে আসছেন? হাবিব বলে ওসলাওয়াতু, সুবহানাল্লাহ, দেখেন নামাজ কিন্তু মেয়েরাজ, নামাজ কি মেয়েরাজ এটা বুঝতেছেন? নামাজ আত্মাহিয়াতু যে পড়েন এটা একটু বুঝেন কেন পড়েন? হাবিব বলছে আত্মাহিয়াতুলিল্লাহ, আমার আল্লাহ জবাব দেয় আসসালামু আলাইকা,
এখন আবার হাবিব বলে আসসালাওয়াতু আমার বদনী আবাদত, শারীরিক আবাদত, নামাজ শরীর দিয়া পড়েন পরে কি পড়ে না কথা বলেন, বলে আমার শারীরিক আবাদত আপনি আল্লাহর জন্যে, আল্লাহ পাক বলেন ও রহমাতুল্লাহ আপনার শরীরের ভিতরে আমি আল্লাহ রহমত দিয়া দিলাম। আবু বকরকে বিষাক্ত সাপে কাটে, নবীজি থুতু মুবারক লাগায় দেয়, ফুলপুরের ক্লিনিকে নিতে হয় না, মমিন সাহির হাসপাতালে নিতে হয় না, গাড়ে সরের ভিতরে নবীজির থুতু লাগায় দেয়, আবু বকরের বিষাক্ত সাপের বিষকে আল্লাহ তাআলা পানি করে দেয়, ক্লিনিকে নিতে হইছে, হ্যাঁ নিতে হয় নাই, রহমত, ওই রহমতের সুয়া আলেমদের কাছে আছে কথা বলে, বালিয়ার পীর সাহেবের কাছে আছে কি নাই, ছিল কি ছিল না কথা বলেন, গহরপুরি নুরুদ্দিন ওনার কাছে ছিল কি ছিল না, মমিন সাহির ফয়জুর রহমানের কাছে ছিল কি ছিল না, মৌলানা আরিফ রব্বানির কাছে ছিল কি ছিল না কথা বলেন, ঠিক কি ঠিক না? আমরা ভুলে গেছি আমাদের বাপদাদাদেরকে, আমাদের বাপদাদাদের তো এমন ছিল যে রাস্তা দিয়া যাইতো বড় বড় ডাকাত পর্যন্ত তাদেরকে সালাম করতো, কথা বলেন ঠিক কি ঠিক না, বড় বড় ডাকাতরাও সালাম দিয়া চলতো, বালিয়া পীর সাহেবের সাথে সম্মুখ অচিত্র অন্যরকম করছেন ডাকাত, পরের দিন শরীর জ্বলতে জ্বলতে হুজুরের কাছে গেছে জিনিসপাতি সব নিয়া, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আমরা কিন্তু তাদেরই সন্তান, বলবেন হুজুর দিলে আপনারা কিছুই তো পাই না, কিছু পাইবেন না, কারণ আল্লাহ কোরআনে বলছেন আসিবুতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, পরীক্ষা করতেছে আল্লাহ, কি করতেছে, রাসূলকেও করছে, সাহাবী আবি তালেবে সাহাবীরা বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহ বলে আলা ইন্না নাসরুল্লাহি করিব, অতি সন্নিকটে আমার সাহায্য, একটু বের হও সাহাবে আবি তালেবের বন্দিশালা থেকে, জয় তোমাদেরই হবে, ফতেহ মক্কা তোমাদেরই হবে, বাংলাদেশে ইসলামের জয় জয়কার হবে, কথা বলেন ঠিক কি ঠিক না, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কি ঠিক না, কিন্তু বের হও ইসলাম তোমাদেরই, কথা বলেন ঠিক কি ঠিক না, সময় কথা বলেন বুঝতেছেন না, যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন এখন হাবিব বলে আল্লাহ অত্তাইয়িবাত সম্পদ তুমি আমাকে যা দিয়েছ এটাও তোমার রাস্তায় দিয়া দিলাম, সুবহানাল্লাহ, কার রাস্তায়, আল্লাহর রাস্তায়, আমরা তো জমি জমা রাখি কি রাখি না, আমি আবার কালেকশন করতাম না বলতেছি জমি রাখি না, আমি আল্লাহর রাস্তায় দিতে আমরা পারি না, অথচ যা দিলাম সেটাই কিন্তু আমার নামে কিয়ামত পর্যন্ত থাকবে, আর যেটা রেখে গেলাম এটার দুই দিন পরে মরার পরে আমার যে কবরটা এটাও গুরুস্থানে হইতো, হইব নিজের জায়গা হইতো না, কথা বলেন ঠিক কি ঠিক না, কব ইনে দিলে নিজের জায়গা দিলেন একটা গড় তুললে সমস্যা হবে, এটাও সুবিধা দেখা যাবে, কথা বলেন ঠিক কি ঠিক না, নিজের জায়গাটাও হবে না, হাবিব বলে ওয়াত্তাইয়িবাত, আল্লাহ পাক বলে ওয়াবারাকাতু আপনার সম্পদের মধ্যে বরকত, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আপনার সম্পদে কি বরকত দিয়ে দিলাম, আল্লাহ পাকের মাহবুব আল্লাহর সাথে কমিটমেন্ট করেন, আলোচনা করেন, আলোচনা করতে করতে এইবার আল্লাহ পাককে হাবিব বলে আল্লাহ তুমি আমাকে কি দিয়েছো, সুবহানাল্লাহ, আল্লাহ বলে হাবিব আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীকে আমি আল্লাহ তাআলা যা দিয়েছি সব কিছুকে একত্রিত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বিশ্ব নবীকে দিয়ে দিয়েছি, বলে আল্লাহ কেমনে দিলা, আল্লাহ পাক বলে আদমরে কিছু অঞ্চলের জন্য নবী বানাইছি, মুসাকেও কিছু অঞ্চলের জন্য নবী বানাইছি, ঈসাকেও কিছু অঞ্চলের জন্য নবী বানাইছি, দাউদকেও কিছু অঞ্চলের জন্য নবী বানাইছি, কিন্তু আমার হাবিব আপনাকে কতটুকুর জন্য নবী বানাইলাম, সুবহানাল্লাহ, আরো জুরে আপনারা মনে রাগ করছেন, জুরে সুবহানাল্লাহ বলেন, ফিজার মাইসে বলেই না, বলে কতটুকুর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রব্বুল আলামিন, আমি তামাম কায়নাতের জন্য রব, আপনাকেও রহমাতাল্লিল আলামিন বানাইছি, সমস্ত কায়েনাতের জন্য রহমত বানায়া দিছি, আমি আরশের আল্লাহ, আপনাকেও আরশের জন্য নবী বানাইছি, আমি পরশের আল্লাহ, আপনাকেও পরশের জন্য নবী বানাইছি, আমি জিনদের আল্লাহ, আপনাকেও জিনদের জন্য নবী বানাইছি, আমি ফিরিস্তাদের আল্লাহ, আপনাকেও ফিরিস্তাদের জন্য নবী বানায়া দিছি, সুবহানাল্লাহ, কোনো কিছু বাকি রাখছে, হ্যাঁ বাকি রাখছে, খাই রে, আমরা তো বুঝি না আমাদের নবীর পাওয়ারটা কেমন, আমাদের নবীর পাওয়ার
যার এই স্পর্শ করে ইমান যদি থাকে আর ইমানটা লয়ে যদি মরে, এর জীবনেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারত না। কেউ যদি ইমান লইয়া স্বপ্নে দেখে, রসুল হাদিসে বলে এর জন্য জান্নাতে নেওয়া রসুলের জন্য ওয়াজিব সুপারিশ করিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখতে চান না? চান। একটা আমল বলতাম, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া কিন্তু কামাইত না। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যদি আপনি লুঙ্গি গুলা পাগড়ি পরেন ফরজ তরক করে, তাহলে কামাইব? লুঙ্গি পিন দিয়ে তারপরে পাগড়ি আরেকটা বন্ধন লাগবো, কথা বলেন ঠিক কি ঠিক না? আমলটা হইল প্রত্যেকটা সুন্নত জায়গা মতো আমল যেই ব্যক্তি করবে সেই রসুলকে স্বপ্নে দেখতে পারবে, সবচেয়ে বড় আমল। এরপরে সুন্নতের পরে আপনি যত দুরুদ পড়বেন রসুলের তত কাছে যাবেন। আজকে এখানে একটা মিডিয়া হচ্ছে, হচ্ছে না, ফিরিশতাও আর একটা ভিডিও করতেছে, আরো জুড়ে মাহফিলটা শেষ হওয়ার পরে এই ভিডিওটা আপলোড দিবে ফিরিশতাদের ইন্টারনেটে। এই ভিডিওটার ভিতরে লাইক পড়বে অনেক ফিরিশতাদের, নূরের তৈরি ফিরিশতাদের লাইক পড়বে, বিভিন্ন নবীদের কমেন্ট যেটা ভালো হয়েছে, শেষ পর্যায়ে রহমাতুল্লিল আলামিন যখন একটা কমেন্ট করে দিবে ওটা গ্রহণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই ডান কাদের ফিরিশতা বাম কাদের ফিরিশতা এই ভিডিওটাকে আল্লাহর সামনে উপস্থিত করবে, উপস্থিত করার পরে দেখবে আমুয়াকান্দার মানুষেরা রিক্সা চালক ব্যবসায়ীরা তাদেরকে দেখা যাচ্ছে, নবী বলবে এদেরকে চিনি আমি, আল্লাহ বলবে আপনি যেহেতু চিনেন আপনার লোক, এদের কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যাই হোক, বিশ্ব নবী আকায় নামদার নবী, আল্লাহ পাককে বলে আল্লাহ আর কি তুমি আমাকে দিছো? আল্লাহ বলে হাবিব যত নবী আসছে সমস্ত নবীকে আমি আল্লাহ পাক কয়েকটা মৌজেদা দান করেছি, আমি আপনাকে কত মৌজেদা দান করেছি, সাড়ে তিন হাত বডিটাকে আমি আল্লাহ পাক আপনার জন্য মৌজেদা বানাইয়া দিছি, সাড়ে তিন হাত বডি মৌজেদা, সুবহানাল্লাহ। রজুরে হাবিব আপনি মক্কায় হাঁটবেন, মক্কার নিচে আমি আল্লাহ পাক স্বর্ণ দিয়া পরিপূর্ণ করে দিব, মদিনায় হাঁটবেন, মদিনার মাটির নিজে স্বর্ণ হয়ে যাবে। কেমন নবী? এই নবীকে নিয়ে আজকে মনে করেন কারো কারো মাথা ব্যথা আছে কি নাই? যিনি আমাদের জন্য এত কল্যাণ করলেন সেই নবীকে নিয়ে আজকে আমরা ইজ্জতের উপরে আঘাত করি, বিভিন্ন জিনিস মনে করি, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এই আমুয়াকান্দার মানুষ সব কিছুই সহ্য করতে পারে, পেটে ভাত থাকুক আর না থাকুক, নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু কয় এর আর রেহাই আছে? আমরা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি না? এটা বলাটাও তুমি একটা ইমান, এই কারণে বলি, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা বলাও কি একটা ইমানের অংশ না? আপনারা আবার রাগ করেন না, আপনাদেরকে উস্কাই উস্কানি না, আপনাদের ভিতরে মনের জাগরণটা মনে করায় দেই, স্মরণ ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের উপকার হয় না? কথা বলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে মৌজেদাও দান করছেন, সব কিছুই দিছেন, জয় কইরা আসছেন, শেষ গড় জয় করছেন এবং প্রথম গড় জয়। এই কারণেই আল্লাহ বলেন যেহেতু আপনি আমার কাবাও জয় করছেন, আমার আরশ এই শেষ গড়টাও জয় করছেন, আমি দিন ইসলাম পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন পরিপূর্ণ হওয়ার পরে আমাদের নবী কি ওনার পরে আরো কোনো নবী আসবে? কেন আমাদের নবী শেষ নবী? এটা কি আমার কথা? কার কথা ভাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বলছে কে? আল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এসে যদি বলে আমি নবী, তাহলে কি এটা নবী না দাজ্জাল? কথা বলেন, এটা নবী না কবি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আজকে তাদের অনুষ্ঠান বাংলাদেশে করতে চায়, বিভিন্ন জায়গায় করতে চায়, মুসলমানদের উপরে আঘাত করতে চায়। পরিষ্কার বলছি, একটা ইমানের অংশ হলো খতমে নবুয়াত, খতমে নবুয়াত রক্ষার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে যদি আমাদের কখনো লড়াইয়ের ডাক আসে প্রস্তুত থাকতে
করতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী শেষ নবী এদের সংগঠনের সংস্থা বাংলাদেশে চলতেছে, আমরা ব্যবহার করতেছি, এর মাধ্যমে এরা শক্তিশালী হচ্ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত প্রোডাক্টকে না করেন, মুসলমানরা বাংলাদেশে যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে সেইগুলাকে ব্যবহার করেন, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা ইমানের দাবি। এটা কিসের দাবি? ইমানের দাবি। কিন্তু আমরা বুঝি না এগুলা ব্যবহার চাইরা দেন ভাই। যাই হোক, আল্লাহ পাক কি বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীনকে আল্লাহ পরিপূর্ণ করছেন, কি করছেন পাইলাম, কেন করলেন, নবী মক্কাও জয় করছেন, আল্লাহর আরশ জয় করছেন। এবার আসেন, ডাইরেক্ট কোন নবী কি আল্লাহরে দেখছে? একমাত্র কে দেখছে? বিশ্ব নবী আল্লাহরে দেখছে। যেই ছাত্র উস্তাদকে বেশি দেখে ওই ছাত্রের দাম বেশি থাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? আর যেই ছাত্র বেশি ক্লাসে আসে না ওই ছাত্র কিন্তু পড়াও বেশি পারে না, আবার দামও কম থাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী ডাইরেক্ট আল্লাহ পাককে দেখছেন, ওনার দামটাও তেমন বাড়ছে। সৌবত নিছে সব নবী ইনডাইরেক্ট, নবী সৌবত নিছে আল্লাহর সামনে ডাইরেক্ট। আল্লাহ বলে সৌবতের দাম বেশি, আবু বকর আপনার কাছে গাড়ে সরে ডাইরেক্ট সৌবত গোপনে নিছে, মন বলে দাম আবু বকরের বাড়ছে, যেমন আপনার আমি আল্লাহকে আরো সে একান্তভাবে দেখার মাধ্যমে দাম আপনার বাড়ছে, ঠিক তেমনি ভাবে আবু বকর আপনাকে দেখার মাধ্যমে সৌবত নেওয়ার মাধ্যমে আবু বকরের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িয়া পিসাবরে যারা দেখছে কাছের থেকে, ছাত্র বেশি কাছাকাছি দেখছে, আমাদের সুলতান সাহেব উনিও কিন্তু বাড়িয়ার পিসাবকে দেখছে, আমিও দেখছি, কিন্তু আমাদের চাইতে বেশি যারা দেখছে তাদের দাম কিন্তু বেশি বাড়ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? সৌবতের দাম কম না বেশি? কথা বলেন দাম বেশি। আপনাদের এইখানে মেয়েরাজ সাহেব আছে কি নাই, ওনার সৌবত নেবেন পারবেন না? বাংলাদেশে উলিয়া উলিয়া আছে, কিন্তু ওনারা হলো কিছু মাছ আছে বাদশা থাকে, এটি হয়েছে যে এটি মানে কম দামি, আর যিনি জাতি মাছ এটি কিন্তু ভিতরে থাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? এত আমাদের মতো তক্তা মক্তার মতো নাম ফোটায় না, আস্তে কথা কয়, সুরও নাই, এত গরমও নাই, কথার ভিতরে নূর আছে, আমার কথা মনে রাখ করতেছুন, কথায় কি আছে, জাতি মাস এটা তো কম দামি না, এটা আমার মসজিদে ডুবে থাকে, জোরা বলে ঠিক কি ঠিক না? এত ভাইরাল বক্তাও না তক্তাও না, কিন্তু আল্লাহ কয় অন্তরটা মারে ফদ্দে বইরা দিছি। সুবহানাল্লাহ। রসুলে বলেন আমাদের কিন্তু আমরা বুঝি না, আমরা কি করি না, বুঝি না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। এই যে সাদেকের সাথে যাও, এত গরম পাইতা না কিন্তু মাল আছে ভিতরে, আমার মনে হয় বুঝতেছুন না, আছে কি নাই? তো বেড়াগিরি কইরা দেখো, একটু অপরাধ বেয়াদবি কইরা দেখো, নিজেই ক্ষতিগ্রস্ত, আছে কি না? কথা বলে কিছু কইতো না, হাসি একটা মারবো, কিন্তু শরীর জ্বলা, ব্যবসা থাকলে ব্যবসায় দেখবেন পরের দিন থেকে ডাউন, এখানে কাস্টমার যাই না কে, আল্লাহ কয় এটা তো আমার অলির সাথে বেদবি করছে, কার সাথে বেদবি করছে, আমার অলির সাথে। এই কারণে কি হইছে, আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল হারব, আমি এনে জিব্রাইলে পাঠাইতাম না, আমি আল্লাহ যুদ্ধ করবাম, কাস্টমার কমায় দেব, কথা বলেন ঠিক কি ঠিক না? আজকেও বাংলাদেশে আলেম বিরোধিতা চলতেছে, পরিষ্কার বলছি, যুদ্ধ আমরা না উফরেতে আল্লাহ শুরু করবে, দাড়ি টুপি টানতে চাও আল্লাহ কয় স্ত্রী দে মামলা, কথা বলেন ঠিক কি ঠিক না? অপদস্থ করায়া ছাড়বে, যে নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বলে আমি কিন্তু ঘুমাইছি না, নমরুদ রে সাইজ করে ছেড়ে দিছি, পানি দে সুবাইয়া ফেরাউন দে, মনে করো পানি দে সুবাই, নমরুদ রে মশা দে মাতার মাত দেখবারে ডুকে জুতার বাড়ি খাওয়ায় শেষ করছি, আমি আল্লাহ তো আছি, আমিও নব্য ফেরাউনদেরকে সাইজ করে ছাড়বো, 13 পাইথনেরা কুইন্দা কুইন্দা শেষ, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা টের পাবে, ধরতেও পারতো না, কারণ কি যুদ্ধ কাটা করবো, যুদ্ধ কে করবে, আল্লাহ কি বুঝে না, কৌশল আল্লাহ বুঝে না,
আল্লাহ কত ইউটিউব চালাইবে ফেসবুক, আমি আল্লাহ ফেসবুকের বড়টা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আমিও জানি কিন্তু দৌড়ি না, কি করি না, দৌড়ি না, যখন দৌড়বো ইন্না বাদশা রব্বিকাল সাদিদ, ফেরাউনে দৌড়ছি সার পায় নাই, আমার হাত থেকে বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, যখন দর্শি আবু জাহেলকে দর্শি বাঁচতে পারে নাই, আজকেও আমার ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে দর্শি কিছুদিন আগে একটারে শেষ কইরা মাডি আসমানতে জমিন কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা যাই হোক, বক্তা সাহেব চলে আসছে, যে আলোচনা করলাম দিন ইসলাম তো বুঝছেন, এইটাই যদি বুঝতে পারেন আশা করি অপব্যাখ্যায় আপনারা কখনো নষ্ট হবেন না, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে ভালোবাসবেন, আমাদের মেহরাজ সাহেবকে অন্তর থেকে ভালোবাসেন, কিছু হাদিয়া তোফা না দিতে পারলে মুস্কি একটা হাসি দিয়ে, হুজুরের যদি একটা মুস্কি হাসি দেয় আর কিছু লাগতো না, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।